Hi guys, welcome back to my channel and welcome to my another vlog. So, आज क्या होलो? आर मेरे बर्थडे. तो चलो सारा दिन की कोड़ी देखो और हमारे ब्लॉग के साथे थाको. এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি আর ভিডিওটা লাইক দিও আর কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো এটা পটল বুঝতে হবে আমি পটল ভেজে রেখেছি কি অবস্থা রান্নাঘরের আর মাছ ভাগানো ভাজা হয়নি শাক শাকটা চলছে আর কি ফার্স্টে পায়েসটা নামিয়ে শাকটা চলছিল আমি ডিশ সাজিয়ে দিয়েছি তার মধ্যেও আমার কিছু কিছু জিনিস বাদ চলে গেছে যেমন আইসক্রিমটা এখানে এনে দেওয়া হয়নি ওর গিফটটা আর এনে দেওয়া হয়নি যেটা ওর বাবা কিনে এনেছে তো যাই হোক তোমরা গিফটের আরেকটা ভিডিও দেখতে পাবে মানে আরেকটা ভিডিও দেখতে পাবে ও কি কি গিফট পেলো আনবক্সিং হয়েছে আর এখানে ও দিদুনকে পায়েস খাইয়ে দিচ্ছে আমি সামনে ছিলাম না আর এত লোকজন ছিল ঘরের মধ্যে কি অবস্থা ঘরে কোনো খেয়াল ছিল না কে কি করছে না করছে ও জাস্ট অগোছাল ঘরকে তোমরা ইগনোর করে যাও আর ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে আমার ছেলে খাট বসে গেছে মানে আমার মেয়েকে বসানোর সাথে সাথে ভাগ্নেকে আর ছেলেকেও বসিয়ে দিয়েছি যে একসাথে তোরা তিনটে বাচ্চা খেয়ে নে আর ওদেরকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আমার মেয়েকে যেহেতু এই মাটির থালা গ্লাস বাটিতে দিয়েছি আজকাল এটা ট্রেন্ড উঠেছে আর আমার ভাগ্নে ওইটা ওই মাটির থালা গ্লাস বাটিতেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওর মামা আবার ডিনার সেটে সাজিয়ে দিল আর কি যে ভিডিও করেছে আমার বর ফ্যান চালানো দেখেছি এই যে এখানে পাগলির পাগলামো চলছে একটা দুটো কোনটা পাগলি আছে তিনখানা এটা একটু ভালো হয়েছে আর এরা দুজন দুই পাগলি দুজনকে জড়িয়ে ধরে বসে আছে এটা হলো আমার ননদ আর একটা মেয়ে জানোই আর ওটা আমার আরেক ননদের মেয়ে আর এই যে এখানে আরেক পাগল নেচে বেড়াচ্ছে ও না কোনো বছর আমার মেয়ের জন্মদিনে আর কি আমার ননদ আসতে পারে না একদিনের জন্য হলেও আসতে পারে না ওদের স্কুল খুলে যায় তো তার জন্য এইবার বলেছিলাম অনেক করে আর ওদের স্কুলটাও খোলেনি ওই জন্য এসেছে আর আশাটা বেশ সারপ্রাইজ রেখে এসেছে আগের থেকে জানায়নি রাস্তায় ওদের সাথে আমাদের দেখা আর সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ভাত পাচ্ছি আমি আর আমার ননদ বাকি ছিলাম তো ননদের খাবারটা রেডি করছিলাম অভিযোগ করছে পাগলটা সেই পাগল আমার মাও কাজ করতে শুরু করে দিয়েছে সবার খাওয়া হয়েছে মানে ওর নাতি নাতনিদের খাওয়া হয়ে গেছে এবার তাদের খাওয়া দাওয়ারগুলো পরিষ্কার মানে এটোকাটা পরিষ্কার করছিল তারপরে আমরা খেয়ে দিয়ে রেস্ট রেস্ট নিয়ে এত গরম না আর এখানে কি হচ্ছে মানে এসি ছাড়া বেরাতেই ইচ্ছা করছিল না ঘর থেকে থাকা দিয়ে তাও এলাম দেখি ওপরে কি রান্নাবাড়ি চলছে এখানে ডাল চেপে গেছে ঠিক আছে মানে সবজি ডাল তো সবজি ভাজাটা যে কমপ্লিট ডাল যে পেয়েছে ফুটছে সবজি ভাজা কমপ্লিট পটল ভাজা কমপ্লিট আর এটা ডালের জন্য এটা ডালের জন্য সবজি ভাজা আর চিকেন মাছ সবাই তো চিকেন খায় না তাদের জন্য মাছটাও আছে আর কি আর যারা মাছ আর চিকেন কোনোটাই খাবে না তাদের জন্য নিরামিষ ব্যবস্থা ছিল এটা সংখ্যা কি কয়েকজন ছিল সে তো খুব কম ছিল চাটনিটা আগে রেডি করে রেখেছিল ওরা যে চাটনি নামিয়ে তারপর সব করবে আর সন্ধ্যাবেলা তো কত রোদ মানে সন্ধ্যে ছটার সময় তো ওই রোদ ছিল হালকা হালকা বৃষ্টি হয়েছে ছাদটা ভেজে আর এরা আসতে সব দেরি করে থেকে মেয়ের বাদাম বিদিশা না মাটাও ছোট করে না ও খুব ভালো এলো এই যে এটা শুকিয়ে দিই আমার আরেক
ওটা মেয়ের বান্ধবী এত ভালো ছিল তাকে যে মারো কেন গেলে যা বাবা আমার হাসা নিছেন এই দেখো সবাই দেখো দর্শক সবাইকে দেখো সবাই দেখো আর কি যে আমি হাসছি আর এই যে আমার এটা যা সে দেখো কেমন হিংসা করছে হিংসুটে বৌদি দেখো 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 কেমন মুখ দেখো সবাই হিংসা করছে কেমন মুখ করছে দেখো আর দেখো সাথে আমার ননদকে সঙ্গে নিয়েছে দুজনে মিলে কুট কাচারি করতে বসেছে আমার বিরুদ্ধে ওটা ছোট হয়ে গেছে কি হবে যা বাবা এমা লিপস্টিক জানি কিছু না ছি কিভাবে সেজেছে আর চুলটা শ্যাম্পু দেওয়া ছিল তেল দিয়ে নিয়েছে চুলটা শ্যাম্পু দেওয়া ছিল তেল দিয়ে নিয়েছে দেখো দেখো কাকিমার মুখটা তো হ্যাঁ কাকিমার মেয়ে সেটা তো কাকিমার মুখটা রেখেছে কাকিমার মেয়ে তাই না চেহারা দেখো কি ওই দেখ ঈশা দিদি আছে তো আর ওটা আমার আরেক ননদের মেয়ে পিস্তা তো ননদের মেয়ে ওর নাম ঈশা তোমাদেরকে দেখালাম ওবেলায় মানে দিনের বেলায় যে সুপ্রিয়াদি ছোট মেয়ে তো ওকে বললাম যে তুই ওদেরকে হেল্প কর কেন সাজানো গুছানো যা তো সবাই মিলে চলছে এখন গোছানোর মানে সাজানোর কাজ আর বেলুন ফোলানো বলো আর বাদ বাকি সব কাজ বড়রা করেছে অ্যারেঞ্জমেন্ট আর এখানে কেক টেকগুলো সব ওরাই করছে বাচ্চারা আর আমাদের এনার্জি ছিল না এত গরম না প্রচণ্ড গরম এত লোকজন নিয়ে এভাবে জন্মদিন পালন হয় না একা একাই তো থাকে তিন ভাই বোন মিলে গেছে দিদির দায়িত্ব নিতেই হবে তাই না দিদি দিদির মতো এত কাজ সমস্তটা ও নিজের হাতেই করেছে এখন আমার মেজাকে কেক খাওয়াচ্ছে ওটা আমার এক পিস্তা তো যা মেয়ে পিসি বলছে আসল পিসিকে খাওয়ালি না কে আসল পিসি নকল পিসি এটা আমার বাবা তো আসল পিসি হলো এই যে হলুদ চুড়িদার পরে রত্নাদি কারণ বলছে আমি তো থাকি না ফ্ল্যাটে আমি তো দূরেই থাকি এ তো ফ্ল্যাটে থাকে ও তো ফ্ল্যাটে থাকে তো বলছে ওই আসল পিসি এখানে সবাই এটা মেয়ের মিস আর কি আন্টি দিদিমুনি পড়াই বাড়িতে Yeah.
অনুনিমার মুখে হাসি বেরিয়েছে, এবার বৃষ্টি হবে চিন্তা নেই। এটার না বড় বাচ্চা বেঁচে গেছে আমার ভাগ্য। আমরা খুব শকড হয়ে গেছিলাম যে ওর কিছু হলো বলে, কিন্তু যাই হোক কিছুই হয়নি, জাস্ট বেলুনটাই ফেটেছে। ও অক্ষত আছে, ফ্যানটাও আশা করি ঠিক আছে, জানি না, চালিয়ে দেখার সাহস করিনি কেউ। তো ওখানে আমরা ঘরে তালা টালা মেরে আবার ছাদে চলে এলাম। একখানা ছোট, মানে ছোট বেলুন না বড় বেলুন, যেটার মধ্যে চকলেট ভরে ফাটানো হয়, তো সেই বেলুনটাকে ফাটানো হয়নি, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে কোনো কারণে হয়তো লিক হয়ে গেছিল, তো সেইটাকে নিয়ে এখন ফাটাবে, তাই কান ধরে সবাই দাঁড়িয়ে আছে। তার মায়ের হাতে দায়িত্ব দিলাম যে তুমি কাঁচি দিয়ে কেটে দাও, ফাটাতে হবে না। কেটে দেওয়ার পরে দেখো কি চলছে, হরিলু এই দেখো ছোটদের মধ্যে বড়রাও ঢুকে গেছে হরিলুট পুরাতে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো যারা পরিবেশন মানে সার্ভ করছে তাদের সাথে আবার আমার ননদও হাত বাটি, সাথে সাথে কিছু দেওয়া থোয়া করছে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। এই গরমে সবাই বসে গেছে একসাথে, ওরা সব দূরে যাবে যারা, তারা আগে বললাম যে তাদেরকে বসিয়ে দেওয়া হোক, রাতে মানে ট্রেন ধরার ব্যাপার ছিল। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ, টাটা।